মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেই মানুষটিকে 2021 সালের বিন পিতামা বৈভব জ্ঞানের ঠান্ডার মধ্যে দিয়ে যা প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, যাকে শ্রীন আল্লাপা তার হমদের ফেসকা পাঠিয়ে কুকুর হিসাবে পিছিয়ে এই মানুষটিকে রক্ষা করেছিলেন। একটাই কারণে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য একটি মানুষ দরকার, বাংলাদেশের মানুষের সেবক হিসেবে একটি মানুষ দরকার। সেই মানুষ হল আমাদের প্রতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া দিতে এসেছি। সেই মানুষটির জন্য দোয়া দিতে এসেছি যে মানুষটি 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান, যার নিজ ভূমিতে স্বাস্থ্যের জায়গা পায়নি, যার নিজ ভূমিতে তাদের দেশীয় সেই সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, মা সামনে দর্শিত হয়েছে, ভারীগর পরিচ্ছার ধার করে দিয়েছেন, মুক্ত বাতাসে স্বাস্থ্যের জায়গা পায়নি। আমার প্রলিপ্তি আপনার প্রিয় নেত্রী বাংলার মানবতার জননী সেই 10 লক্ষ ভিন্দা মুসলমানকে বাংলাদেশের মাটিতে মুক্ত বাতাসে স্বাস্থ্যের জায়গা করিয়ে উপাধি বলে মাদার অফ ইউনিটি মানবতার জননী, যে মানুষটি পবিত্র সংসারে দাঁড়িয়ে বলতে পারে আমার প্রেমের ভাত আমি অর্ধেক করে খাবো, তারপর ওই 10 লক্ষ মানুষকে আমি অর্ধেক খেতে পারি না, সেই আমার প্রেমের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনার জন্য আমি দোয়া চাইতে এসেছি। আপনার আল্লাহ পাকে দরবারে খাস দিলে দোয়া করবেন, যার নেতৃত্বে আপনার লক্ষ্য করেছেন আজকে এখানে আমার জনপ্রাণ মুসলমানদের ভাইদের উদ্দেশ্য করতে চাই, মসজিদ ইমাম খতিবের উদ্দেশ্য করতে চাই, মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্রদের উদ্দেশ্য করতে চাই। যখন বাংলাদেশকে একটি জঙ্গি আশ্রয় পরিণত করার জন্য 2005 সালে 1 একর বিএনপি ইতিমধ্যে নেতৃত্বে একই সাথে সারা বাংলাদেশে শীল বোমা হামলা করে জানান দিলেন বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, সেই ধারাবাহিকতায় যখন সারা বিশ্বে জঙ্গি হামলা হচ্ছে সেই সময় বাংলাদেশে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার অংশ হিসাবে সেই শক্তিশালী দেশগুলি টার্গেট করেছিলেন বাংলাদেশের মাদ্রাসাকে। আমার প্রিয় আপনার প্রিয় নেত্রী তাওহিদ জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেদিন সেই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আরব সমাজকে ইজ্জত দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য সেদিন সেই শরদ উদ্যানে ফাঁকাদানের হুদরের উপস্থিতিতে লক্ষ লক্ষ আলেম ওলামাদের উপস্থিতিতে কাওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে উনি জানান দিলেন বাংলার মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না, বাংলার মাদ্রাসায় আল্লাহর ওলি সৃষ্টি হয়। আর সেই আলেম সমাজ আজকে আমার প্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যার জমিতে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের রক্ত, সেই রক্ত সেই বঙ্গবন্ধু মুজিবের প্রতিকৃতি আপনারা ভেঙে দিতে চান, আপনাদের উদ্দেশ্য করতে চাই, ওই ধর্ম ব্যবসায়ীদের কাতারে আপনারা যাবেন না, কারণ ইসলামের যিনি কোনো খাদেন থেকে থেকে বাংলার মাটিতে যার নেতৃত্বে সব বাংলাদেশের মডেল মজিদ হচ্ছে, যার নেতৃত্বে এই করোনার মহামারীর সময় প্রত্যেকটি মাদ্রাসায় যার হাত দিয়ে অনুদান এসেছে আপনাদের সেবক হিসেবে যিনি কাজ করছেন, সেই মানুষটির বিপক্ষে আপনারা দাঁড়িয়ে আপনাদের সেই সম্মানকে আপনারা বলে দিতে করবেন না বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আপনারা যে পানি দিয়েছেন কর্মী জননি সেই কর্মী মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করতে চাই। আপনাদের প্রিয় নেত্রী প্রিয় মানুষ এই মানুষটির মনে আপনারা আঘাত দিবে না, ওই ধর্ম ব্যবসায়ীদের কাতারে এসে আমরা সেই অনুরোধ আজকেই তৃতীয়বাসী সম্মেলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আর বাংলার যুবসমাজ বাংলার ছাত্র সমাজ আজকে প্রস্তুত, রক্ত দিয়ে হল ওই ধর্ম ব্যবসায়ী ওই জঙ্গিবাদের কাপড় না ছাড়া বাংলার মাঠে হবে হবে ইনশাআল্লাহ। সমতর সাথে বন্ধুগণ আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যারা নেতৃত্ব দিচ্ছেন এই জামালপুরের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা মনে করি জামালপুরের প্রত্যেকটি উপজেলা একটি সুসংগঠিত সংগঠন। আপনার ঐক্য সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা বিশ্বমন্দিত নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে এদেশের যুব জনতার অধিকার প্রতিষ্ঠা